হাই ফ্রেন্ড, আমাদের কানকি ধাম। কানকি ধামের কিছু যাত্রা দেখুন। কানকি মন্দির পুরো সাজানো হয়েছে বেলুন দিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে। এখানে জুতো খুলে ঢুকতে হয়, জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো রাখতে নিঃশুল্ক কোনো টাকার দরকার নেই। এখানে বাচ্চাদের এক ছোটো খেলার জায়গাও আছে। ওখানে দোলনা, মিকি মাউন্স অনেক কিছু আছে বাচ্চাদের মজা দেওয়ার জন্য। দেখুন কানকি ধাম বা কানকি মন্দির। কানকি বাবা রামদেবের মন্দির। বাবা রামদেব কৃষ্ণরই অবতার বলে কলিযুগের স্বয়ং কৃষ্ণ বাবা রামদেব হিসাবে রামদেব হয়ে আমাদের ধরাধামে পৃথিবীতে এসেছে সবার উদ্ধার করার জন্যে। রামদেবজির মেন আদি বাসস্থান রাজস্থান। রাজস্থান থেকেই রামদেবজির আবির্ভাব। চলুন আমরা কানকি রামদেব মন্দিরের কিছু সুন্দর দৃশ্য আমরা দেখি। করোনার আগ পর্যন্ত এখানে তবলা ছিল একটা বিশাল বড়, এখন ওই তবলাটা উঠিয়ে দিয়েছে করোনার কারণে। এখন খুব সুন্দর করে কানকি মন্দির বা বাবা রামদেবজির মন্দির সাজানো হয়েছে। এখানে একটা হোম বিশাল বড় আছে, সবাই ওখানে যে পুজো আর্চা করে। আর এর মধ্যেই গোলাপ বাগান আছে, গোলাপ বাগানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে। দেখুন কানকি মন্দিরের অপরূপ দৃশ্য। মন্দিরে আসলে যেরকম মন শান্তি হয়ে যায় সেরকম আত্মাও শান্তি হয়ে যায়। আর এই মন্দির সৌন্দর্য দেখার মতো। এখানে দেয়ালে বা টোটাল এ টু জেড এত সুন্দর কাজ করা হয়েছে, কাজ দেখলে চোখ ফেরানো যায় না। করোনার কারণে এখানকার ঘন্টাও আটকানো আছে। হাই ফ্রেন্ড, পয়লা জানুয়ারি উপলক্ষে এখানে মন্দির টেন্ট তৈরি করা হয়েছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য। দেখুন উপর থেকে এর চার সাইডের দৃশ্য। হ্যাঁ ফ্রেন্ড, চলো কানকি মন্দিরের ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি ভিতরে বহুত সুন্দর সুন্দর কাজ করা আছে, কাজ দেখলে তোমাদেরও মন খুশি হয়ে যাবে। আর কানকি মন্দির দেখার জন্য খুব সুন্দর। এটা শ্রীকৃষ্ণ ভগবান রাধার সঙ্গে বসে আছে, আর বাবা রামদেবজির পত্নী বা আমাদের স্ত্রী যা বলো ওটাই হলো বাবা রামদেবজির মন্দির। আর এই প্রদীপটা দেখলা, এই প্রদীপটা রাজস্থান থেকে হেঁটে লোকে যে নিয়ে এসছে। দেখো দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য উপরে। আর এখানকার ঝুমুরও খুব সুন্দর, বিশাল বড় ঝুমুর। আর টোটাল দেয়ালের যে কাজ, কাজ দেখলেও মন খুশি। আর এই মন্দির সাজানো হয়েছে খুব খুব সুন্দরভাবে। পয়লা জানুয়ারি উপলক্ষে বা 2021-কে স্বাগতম জানানোর জন্য মন্দিরকে পুরোভাবে সাজানো হয়েছে। দেখুন এই মন্দিরের অপরূপ দৃশ্য। বাবা রামদেবজির মূর্তি,
বাবা রামদেবজির চরণ পাদুকা। মন্দিরের পুজোরি দেখো উপরের কত সুন্দর কাজ। হ্যাঁ ফ্রেন্ড, এখানকার জানলার নকশাগুলো খুব সুন্দর। আমি জানলার নকশাগুলো দেখাচ্ছিলাম কিছু, দেখুন জানলা টোটাল এ টু জেড এখানকার কাজ দেখলে চোখ ভরে যায়। এখানে আসলে মনে হয় এখানেই থেকে যাই। আর সব মন্দিরের একটাই, যেখানে যাও মন্দিরের মধ্যেই মনে হয় থেকে যাই, আর বাড়িতে যাব না। এখানে যেরকম শান্তি, এই শান্তি তুমি অন্য কোনো জায়গায় পাবে না। হাই ফ্রেন্ড, কত সুন্দর কাজ দেখো, কাজ দেখলে কাজ মন খুশি হয়ে যাবে। আর মন্দিরটাও সত্যিকারের সত্যিকারের বহুত সুন্দর। কানকি ধাম, বাবা রামদেবজির মন্দির। হাই ফ্রেন্ড, চলো রামদেবজির মন্দিরের কিছু দৃশ্য দেখি। এখানে পয়লা জানুয়ারি উপলক্ষে 2021 বহুত লোকের সমাগম হয়েছে। ঝাড়বাতি দেখো, ঝাড়বাতিটা এত সুন্দর, আর ঝাড়বাতির মধ্যে এত সুন্দর কাজ করা আছে, টোটালি সুন্দর সুন্দর, দেখে মন খুশি। আবার বাবা রামদেবজিকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পাদুকা। আগে এখানে আসলে অনেক টিকা ফিকা, করোনার আগে আসলে সব কিছু দিত, এখন টিকা দেওয়া উঠে দিয়েছে করোনার কারণে। মন্দিরের পিছন সাইডটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর মন্দিরের পিছনেও। এখানেও ফোয়ারা আছে, কিন্তু এখন ফোয়ারা বন্ধ আছে। এখানে বাচ্চারা আসলে বাচ্চাদেরও মন খুশি হয়ে যাবে। হাই ফ্রেন্ড, রাখছি এখন, আবার দেখা হবে অন্য সময়।